সম্প্রতি বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপি নেতা গয়েশ্বর রায় ও ইশরাক সহ বিএনপির ১২০ জনের আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পল্টন থানার বিএনপি পার্টি অফিসের উত্তর পাশের কর অঞ্চলের ১৫ পার্ক করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিল থানার মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে ১টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানার নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারি পরিবহনে আগুন দেওয়া হয়। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর ইশরাক সহ ১৫০ জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বাসে আগুন দেওয়ার অভিযোগে মামলা হয়। দর্শক, এ মুহূর্তে হাসান মাহমুদের সাথে আমরা সরাসরি কথা বলছি, তিনি আমাদেরকে জানাচ্ছেন মামলার বিষয়। হাসান, কেন্দ্রীয় নেতা হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হাসান, কেন্দ্রীয় নেতা গয়েশ্বর ইশরাক সহ ১৫০ নেতাকর্মীকে হাইকোর্টে আগাম জামিন দেওয়ার বিষয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং এ বিষয়ে আপনি আর নতুন করে কি তথ্য জানতে পেরেছেন? হ্যাঁ, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইশাক হোসেন এবং প্রকৌশলী ইশাক হোসেন সুলতান সালাহউদ্দিন টুকু সহ ১৫০ জনের বিরুদ্ধে বাস পোড়ানো মামলায় যে মামলাটি করা হয়েছে, সেই মামলায় তারা ১২০ জনের, মোট ১২০ জন আগাম জামিন আবেদন করেছিলেন এবং সেই ১২০ জনের আবেদন মঞ্জুর হয়েছে এবং হাইকোর্ট থেকে তাদেরকে আজকে এই জামিন আবেদন মঞ্জুর করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ। এই আবেদনের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন এবং আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তাদের এই জামিন তিনি জামিন মঞ্জুর করে তিনি একটি ১৮ উপনির্বাচনের দিন রাজধানীতে আগুন দেওয়ার সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ প্রায় ১৫০ নেতা কর্মীকে মামলা হয় এবং তারা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ১৫ নভেম্বর, এবং এই ১৫ নভেম্বরের পরে আজকে সেদিন আজকের দিন ধার্য ছিল শুনানির জন্য এবং সেই শুনানির জন্য আদালতে উঠলে আদালত দীর্ঘ শুনানি শেষে ১২০ জনের এই জামিন আবেদন মঞ্জুর করে এবং তারপরে জামিন আবেদনের পরে এখানে তাদের আইনজীবী আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আদালতকে বলেছেন এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং যাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে, আগুনে পোড়ানোর অভিযোগ আনা হয়েছে, তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন না এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে বিএনপিকে এই মামলায় জড়ানো হয়েছে, এটি তিনি আদালতে হাজির করেছেন এবং বলেছেন। তো সেক্ষেত্রে আগাম জামিন তারা শেষ পর্যন্ত আদালত সব উভয় পক্ষের শুনানি শেষে আগাম জামিন মঞ্জুর করে। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। লোপা হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হাইকোর্ট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাসান মাহমুদ, তিনি জানাচ্ছিলেন সেখানকার আগাম জামিনের বিষয়।